মিত্রাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। বাড়িতে হঠাৎ অতিথি এসেছে, লাঞ্চ বা ডিনার করাতে হবে, অথচ সময় নেই যে ফ্রাইড রাইস বা পোলাও করবেন। চিন্তার কিচ্ছু নেই, চটপট এই জিরা রাইস বানিয়ে নিন। জিরা রাইসের ইনগ্রিডিয়েন্টসগুলো এবার একটু দেখে নেব। এখানে ঝরঝরা বাসমতি চালের ভাত আমি করে নিয়েছি বড় বাটির এক বাটি। এখানে দু কাপ চালের ভাত আছে। ঝরঝরা বাসমতি চালের ভাত কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টেম্পারিংয়ের জন্য নিয়েছি কিউমিন সিডস 1.5 টিএসপি, 4 থেকে 5টা লবঙ্গ, ছোটো এলাচ 3টে, ব্ল্যাক পেপার 6টা, দারচিনি স্টিক 1টা মিডিয়াম সাইজের, কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল স্পুন, ধনে পাতা কুচি 2 টেবিল স্পুন, ঘি 1 টিএসপি, রিফাইন্ড অয়েল প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। প্রথমে জিরা বাদ দিয়ে বাদ বাকি টেম্পারিংগুলো আমি হালকা করে একটু থেতো করে নেব। খুব হালকা করে কিন্তু থেতো করতে হবে, তাহলে টেম্পারিংটা যখন তেলের মধ্যে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা রেসিপিটার একটা অনন্য মাত্রা যোগ করবে। ঠিক আমি যেভাবে হালকা করে গুঁড়ো করে নিলাম এইভাবেই নিতে হবে। টেম্পারিংটা আমরা রেডি করে ফেলেছি, এখন চলে যাব রান্নার পদ্ধতিতে। ইনগ্রিডিয়েন্টস ডিটেলস ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। কড়াইতে 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি, এখন ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এর মধ্যে টেম্পারিংটা দিয়ে দেব। টেম্পারিংটাকে খুবই হালকা করে ভাজতে হবে, যেহেতু জিরা রাইস তাই জিরার পরিমাণটা তুলনামূলক অন্যান্য রান্নার থেকে অনেক বেশি হবে। টেম্পারিংটা এখন হালকা করে ভেজে নিচ্ছি। টেম্পারিংটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাতটা। ভাতটা অবশ্যই ঝরঝরা হতে হবে, নইলে জিরা রাইস ভালো হবে না। আর দিলাম স্বাদমতো লবণ। সব কিছুকে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। টেম্পারিংটা ভাতের সাথে ভালো করে মিশে গেছে, এখন 4 থেকে 5 মিনিট এটাকে আমি নাড়ব, অবশ্য অবশ্যই মিডিয়াম ফ্লেমে। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। এই মুহূর্তে ফ্লেমটাকে আমি লো মিডিয়াম করে দিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খান সেই অনুপাতে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। সব কিছুকে ভালো করে আগে ভাতের সাথে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে দিয়েছি। সব কিছু ভালো করে ভাতের সাথে মিশে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দমে 8 থেকে 10 মিনিট রেখে দেব। 8 থেকে 10 মিনিট পর একটু নাড়াচাড়া করে এটাকে আমি সার্ভ করব। জিরা রাইস চিকেন মাটন পনিরের রেসিপির সাথে খুব ভালো লাগে। এই রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ভিডিও ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম, নমস্কার।